আজ বউ ভাত, প্রথমে নিয়ে যাচ্ছি ছেলের বউকে ছাদে স্নান করাবো। এবার ছেলের বউকে পাশাপাশি দাঁড় করেছি, আমরা যে হলুদ কুটেছিলাম সেই হলুদ মাখিয়ে ছেলে ছেলের বউকে স্নান করাবো সেই জলটা দিয়ে, যে জলটা আমরা পুকুরে সেজে নিয়ে এসেছিলাম। তার আগে একটু বরণ করে নিলাম। আদে ভীষণ রোদ, দাঁড়ানো যাচ্ছে না, সবাই দেখুন মাথায় কাপড় দিয়ে রেখেছে, কিন্তু নিয়ম কাজটা তো করাতেই হবে আমাদের। তারপরে ছেলে বউকে পাশাপাশি দাঁড় করিয়ে ওই সোয়াগ জলটা দিয়ে স্নান করাতে হয়। এবার এই করে আমরা স্নানটা শেষ করলাম। স্নানের পর আমাদের ছেলে ছেলের বউ পা দিয়ে ওই মুচি ভাঙে। ছেলে ছেলের বউকে স্নান করিয়ে নিচে নামাতে নামাতেই চলে আসলো মেয়ের বাড়ি থেকে তত্ত্ব। তত্ত্বগুলো একটু দেখাই। তারপরে শুরু হলো বউয়ের ভাত কাপড় দেওয়া। ভাত কাপড়ের মেনুতে ছিল মাছ ভাজা, পাঁচ রকমের ভাজা, পাবদা মাছের ঝাল, চাটনি, আলু ভাজা, মিষ্টি, পায়েস, দই, এই সব কিছু দিয়ে দেওয়া হলো বউকে ভাত কাপড়। সব শেষে বৌমা ছেলেকে নমস্কার করলো। এখানে শেষ হলো ভাত কাপড়ের অনুষ্ঠানটা। এরপর চলে আসলাম খাওয়ার জায়গায়। বৌমা সবাইকে ঘি ভাত দেবে পাতে, শাশুড়িকে দিল, কাকি শাশুড়িকে দিল, ছেলেকে দিল। এই দিয়ে শুরু হলো বউ ভাতের দিন দুপুরবেলাকার খাওয়া দাওয়া। এবার চলো রিসেপশন বাড়িটা পুরোটা ঘুরে দেখাই। অনুষ্ঠানের শেষে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। বাইরের নিমন্ত্রিত অতিথিরা সবার খাওয়া হয়ে গেছিলো। সব থেকে লাস্টের ব্যাচে মৌমাকে নিয়ে আমরা খেতে বসলাম। সব রান্নাবাড়ি ভীষণ ভীষণ ভালো হয়েছিল। লাস্টে ডেজার্ট খেয়ে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। বৌমা ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে খাট সাজানো হয়েছিল খুব সুন্দর করে। সেইখানে আমাদের কিছু নিয়ম থাকে পুজোর, যার সেইগুলো আমরা করালাম।
প্রথমে মালা বদল করতে হয়, তারপরে দুজন দুজনকে মিষ্টি খাওয়াবে। আগে তো অনেক নিয়মই করানো হতো, এখন ছেলেরা কেউ করতে চায় না, সেই সব আমি বাদই দিয়ে দিয়েছি। খুব শর্ট করে নিয়ম কাজ সেরে বউ ভাতটা শেষ করলাম, শেষ করলাম। অনুষ্ঠানগুলো কেমন লাগলো দেখে কমেন্টে জানাবেন। আগামীতে আবার নতুন ব্লগ নিয়ে